আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে। পণ্য হচ্ছে বিপণন মিশ্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটি মানুষের চাহিদা পূরণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা দেখে নেই পণ্যের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। প্রথমেই রয়েছে দৃশ্যমানতা। পণ্য সাধারণত দৃশ্যমান ও অদৃশ্যমান দুই হতে পারে, কিন্তু সাধারণ অর্থে আমরা পণ্যকে দৃশ্যমান ভেবে থাকি, যেরকম কলম, খাদ্য, বস্ত্র ইত্যাদি। আবার বৃহৎ অর্থে আমরা যদি চিন্তা করি, ডাক্তারের সেবা, উকিলের সেবা ইত্যাদিও কিন্তু পণ্য হিসেবে বিবেচিত হয়। তবে নির্দিষ্ট অর্থে দৃশ্যমান বস্তুকে পণ্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়, আর অদৃশ্যমান বস্তুকে, যেরকম উকিলের সেবা বা ডাক্তারের সেবাকে, সেবা হিসেবে গণ্য করা হয়। সেবাকে যদি আমরা আলাদা হিসেবে বিবেচনা করি, সেক্ষেত্রে পণ্যের দৃশ্যমানতা তথা বাচিকতা আছে। দ্বিতীয়ত রয়েছে সহযোগী গুণাবলী। দৃশ্যমান পণ্যের ক্ষেত্রে অদৃশ্যমান গুণাবলীও থাকতে পারে, যেরকম ওয়ারেন্টি, বিক্রয়ত্ব সেবা ইত্যাদি। আবার এই যে সহযোগী গুণাবলীর ভিতরে দৃশ্যমান গুণাবলীও থাকতে পারে, যেরকম কেউ যদি কোনো চিপস কেনে, তখন কিন্তু সেই চিপসের মোড়কটিও সে সাথে পায়, সেটি হচ্ছে সহযোগী গুণাবলী। সহযোগী গুণাবলীর ভেতরে ব্র্যান্ড, মোড়ক, ওয়ারেন্টি, বিক্রয়ত্ব সেবা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। তারপরে রয়েছে দৃষ্টি আকর্ষণ। পণ্য হলো এমন একটি বিষয় যা বাজারে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। ক্রেতা সাধারণত সেই সকল পণ্যগুলোই ক্রয় করে যেটি দিয়ে সে তার অভাব কিংবা চাহিদা মেটাতে পারে। পণ্য ক্রেতার অভাব ও চাহিদা পূরণ করে বিধায় পণ্য ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। তারপরে রয়েছে পচনশীলতা। পচনশীলতার ক্ষেত্রে পণ্যের ক্ষেত্রে কিছু পণ্য পচনশীল, আবার কিছু পণ্য অপচনশীল। যেরকম আমরা যদি আমের কথা বিবেচনা করি, আম কিন্তু খুব কম সময়ে পচে যায়, সেই ক্ষেত্রে এটি একটি পচনশীল পণ্য। আবার আমরা যদি চিন্তা করি কলমের কথা, সেটি কিন্তু পচনশীল নয়। এটি আমি যদি ব্যবহার না করে 5 বছর রেখে দিই, সেই কলমটি কিন্তু নষ্ট হয়ে যায় না, সেক্ষেত্রে সেটি অপচনশীল। তার মানে পণ্যের ক্ষেত্রে পচনশীলতা ও অপচনশীলতা দুইটি বিষয়ই থাকতে পারে, কিন্তু অধিকাংশ পণ্যগুলো ফল কিংবা ইত্যাদি ক্ষেত্রে আমরা দেখতে পাই সেগুলো পচনশীল। তারপরে রয়েছে বিনিময় মূল্য। পণ্যের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কোনো বস্তুর যদি বিনিময় মূল্য তথা সেটির কোনো আর্থিক মূল্য না থাকে, তবে আমরা সেটিকে পণ্য বলতে পারি না। উদাহরণ হিসেবে আমি বলতে পারি আলো কিংবা বাতাসের কথা। দেখো, এটি কিন্তু অনেক বেশি জরুরি, কিন্তু এগুলোর কোনো বিনিময় মূল্য নেই, অর্থাৎ আমরা কোনো অর্থ দিয়ে এগুলো ক্রয় করি না, সেই কারণে এগুলোকে আমরা পণ্য হিসেবে বিবেচনা করতে পারি না। কিন্তু অন্যদিকে একটি কলম কিন্তু আমরা বাজার থেকে অর্থমূল্যে ক্রয় করি, সেই ক্ষেত্রে সেই কলম কিন্তু অবশ্যই একটি পণ্য। তারপর রয়েছে অভাব মেটানোর সামর্থ্য। পণ্য হতে হলে অবশ্যই অভাব মেটানোর সামর্থ্য থাকতে হবে। কোনো বস্তু যার অভাব মেটানোর কোনো সামর্থ্য নেই, যেরকম হতে পারে কালি ছাড়া কলম, সেটি কিন্তু পণ্য হিসেবে বিবেচনা হয় না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই পণ্যটির কালি ছিল, সেটি দিয়ে আমি আমার লেখার যে অভাবটি ছিল সেটা মেটাতে পারছিলাম, সেটি একটি পণ্য হিসেবে বিবেচিত হয়েছে ততক্ষণ পর্যন্ত। তার মানে অবশ্যই অভাব মেটানোর সামর্থ্য থাকতে হবে। তারপরে রয়েছে নির্দিষ্ট আকার। দৃশ্যমান পণ্যের আকার রয়েছে, তবে সকল পণ্যের ক্ষেত্রে আবার নির্দিষ্ট আকারও নেই। যেমন তরল পণ্যের কিন্তু কোনো রকমের নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো আকার থাকে না। তারপরে রয়েছে সংরক্ষণযোগ্যতা। সংরক্ষণযোগ্যতা পণ্যের এমন একটি বৈশিষ্ট্য যেখানে পণ্যটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা যায়। এজন্য দেখা যায় বিভিন্ন ধরনের ফল আমরা সেই মৌসুম ব্যতীত অন্য মৌসুমে পেয়ে থাকি, সেখানে সময়গত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণের মাধ্যমে পণ্যটি সংরক্ষণ করে রাখা হয় পণ্যের ক্ষেত্রে। তাই এক মৌসুমের পণ্য আমরা অন্য মৌসুমে এখন পেয়ে থাকি। তারপরে রয়েছে স্থানের ব্যবহার। সেক্ষেত্রে পণ্য সাধারণত স্থান দখল করে। পণ্যকে সেবা থেকে আলাদা করলে দেখা যায় প্রতিটি পণ্যই স্থান দখল করে থাকে। স্থানের ব্যবহারও পণ্যের একটি বৈশিষ্ট্য। একটি বই যদি আমি আসলে কোথাও রাখি, সেক্ষেত্রে ওই বইটি কিন্তু একটি জায়গা দখল করে থাকে। একটি কলম রাখি, সেটি একটি স্থান দখল করে থাকে। তার মানে একটি পণ্য স্থান দখল করে থাকে। তারপরে সর্বশেষে রয়েছে স্থানান্তরযোগ্যতা। এটি হচ্ছে পণ্যের আরেকটি বৈশিষ্ট্য, যেখানে পণ্যকে পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। আবার যেরকম ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানাও হস্তান্তর করা যায়। অনেক পণ্য আছে যেগুলো বাহ্যিকভাবে স্থানান্তর করা যায় না, কিন্তু সেগুলোর আবার মালিকানা হস্তান্তর করা যায়। তার মানে আমরা যদি দেখি অনেক পণ্য যেগুলো আসলে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, যেরকম সেটি হতে পারে ফল, গ্রাম থেকে ঢাকায়
কোথায় আসছে, কিংবা হতে পারে একটি কলম সেটি উৎপাদন স্থান থেকে বিক্রয় করবে যে স্থানে, সেই স্থান পর্যন্ত আসছে, এই যে স্থানান্তর যোগ্যতাগুলো রয়েছে এগুলো পণ্যের একটি বৈশিষ্ট্য। তার মানে আমরা জেনে নিলাম পণ্যের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে।